মাধ্যমিক পরীক্ষা 2023 হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। এই পরীক্ষায় তোমাদের কিন্তু যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের কিন্তু আর বেশি দিন নেই, আর দরজার সামনেই কিন্তু তোমাদের করা নাড়ছে। আর তার মধ্যে ঘটে গেল এক দুর্ঘটনা, হ্যাঁ এটিকে দুর্ঘটনাই বলা যাবে। তার কারণ হলো দেখো, তোমাদের মাধ্যমিক পরীক্ষার কিন্তু পেছোতে চলছে। মাধ্যমিক পরীক্ষায় কোন সাবজেক্ট কোন দিন পরীক্ষা হচ্ছে, কোন সাবজেক্ট পিছিয়ে গেছে অবশ্যই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তবে অবশ্যই দেখো, তোমাদের পর্ষদ থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, সেই নোটিশে কিন্তু বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষায় পেছ হবে এবং কোন সাবজেক্টটি পেছ হবে অবশ্যই আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। দেখো এখানে বলা হয়েছে মাধ্যমিক রুটিন 2023, আর তোমরা বুঝতেই পারছো যে মাধ্যমিক এখানে বদলে গেল, কিন্তু মাধ্যমিক পরীক্ষার দেখো রুটিন আর প্রকাশিত হলো নতুন রুটিন। দেখো নতুন রুটিন সেই মাধ্যমিক পর্ষদের ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তো দেখে নাও। আমরা জানি আগামী 23 ফেব্রুয়ারি শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা, হাতে সময় মাত্র কিছু দিন। ছাত্রছাত্রীদের জোর কদম প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক পরীক্ষার বসার। 23 ফেব্রুয়ারি প্রথম ভাষা পরীক্ষা হবে আমরা সবাই জানি। আর রয়েছে দেখো 24 ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, 27 ফেব্রুয়ারি কিন্তু ইতিহাস পরীক্ষা, এবং মাধ্যমিক পরীক্ষা কিন্তু তোমাদের শেষ হবে 4 মার্চ তারিখে। দেখো তোমাদের এই মাধ্যমিক পরীক্ষায় বাকি দিনগুলো কোনো সমস্যা থাকার কথা নয়, কিন্তু সমস্যা তৈরি হয়েছে কিন্তু 27 ফেব্রুয়ারি। দেখো এই 27 ফেব্রুয়ারি হলো সম্পূর্ণ পরীক্ষা কিন্তু পরিবর্তন হতে চলছে। সেদিন দেখো তোমরা জানো তোমাদের ইতিহাস পরীক্ষা আছে, সেখানে এই ইতিহাস পরীক্ষার দিনে কিন্তু উপনির্বাচনের দিনক্ষণ কিন্তু ঠিক করা হয়েছে। দেখো এর আগেও কিন্তু বহুবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে কোনো রাজনৈতিক নির্বাচন বা বিভিন্ন কারণে পরীক্ষার দেখো সূচিতে বদল আনা হয়েছে। তবে দেখো এখানে বলা হয়েছে গত বছরে কিন্তু 2022 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 29শে ডিসেম্বর খাদ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালক আর দপ্তরের মন্ত্রী শ্রী দেখো সুব্রত সার মানে মৃত্যু ঘটে, আর সেখানে সেই মন্ত্রী কিন্তু দেখো সুব্রত সার যারা যখন মারা গেছে, যা মারা যাবার কারণে কিন্তু দেখো সাগরদিঘি আসনে কিন্তু এই যে গত বুধবার পুনরায় কিন্তু উপনির্বাচনের কথা ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। দেখো তো এই সব আসনে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু হবে আগামী 27 ফেব্রুয়ারি। আর এই 27 ফেব্রুয়ারি তোমরা জানো তোমাদের ইতিহাস পরীক্ষা, তো মার্চ মাসে দেখো মানে সেকেন্ড তারিখে মানে দ্বিতীয় তারিখে হবে কিন্তু ভোট গণনা। আর নির্বাচনের দিনক্ষণ কিন্তু ঠিক হয়ে যাবার পর দেখা যায় কিন্তু 27 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার ইতিহাস পরীক্ষা রয়েছে। তোমরা জানো যে নির্দিষ্ট একটি এলাকার মধ্যে কিন্তু নির্বাচন প্রক্রিয়া হলেও সারা রাজ্যের পরীক্ষার্থীরা কিন্তু যেহেতু একই প্রশ্নে পরীক্ষা দেবে, তাই এ নিয়ে কিন্তু একটি রদবদল আনা হয়েছে। এবং কী থাকছে দেখো এখানে বলা হয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু পর্ষদের ওয়েবসাইট থেকে এটি কিন্তু প্রকাশ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু তারিখটি 19 তারিখ, ঠিক আছে। আর এখানেই রয়েছে নোটিশে, সেই নোটিশে তোমাদের কিন্তু ইতিহাস পরীক্ষা সম্পূর্ণ কিন্তু পিছিয়ে গেল। এই যে দেখো 27 তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল দেখতে পাচ্ছ, 27 তারিখে সেটি কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু পিছিয়ে গেল। এবং কবে পরীক্ষা হবে অবশ্যই আমি তো জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। দেখানো এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ তো মধ্যপর্ষ শিক্ষা কী বলেছে, মাধ্যমিক সময়সূচি পরিবর্তন করা যায় কি না সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেখো 27 ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষার তারিখ বদল করা হয়েছে, মানে 27 তারিখে ইতিহাস পরীক্ষা হচ্ছে না, নির্ধারিত সময়ের দুদিন পরেই কিন্তু হবে তোমাদের এই পরীক্ষা। বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই, ইতিহাসের পরীক্ষা কিন্তু কেবল দিন পরিবর্তন করা হয়েছে, বাকি সমস্ত পরীক্ষাগুলো কিন্তু সেম ডেটে হবে। দেখে নাও নতুন করে রুটিন যেটি বদল করা হয়েছে সেই রুটিনে কি আছে, কোন সাবজেক্ট পরিবর্তন হয়েছে, শুধুমাত্র কিন্তু ইতিহাস সাবজেক্টই পরিবর্তন হয়েছে। দেখে নাও এখানে প্রথমেই রয়েছে দেখো প্রথম ভাষা বাংলা 23 তারিখ, 24 তারিখ দ্বিতীয় ভাষা, 25 তারিখ ভূগোল, 28 তারিখে রয়েছে তোমাদের দেখো জীবন বিজ্ঞান। এই 28 তারিখের মধ্যে একটি ডেট ছিল 27 তারিখ, আর সেটি হলো ইতিহাস পরীক্ষা, সেটি হচ্ছে না। এরপর দেখো তোমাদের রয়েছে 1 তারিখে রয়েছে কিন্তু তোমাদের দেখো ইতিহাস, 2 তারিখে রয়েছে দেখো এটি কিন্তু তোমরা বুঝতেই পারছো, তো এই যে মার্চ মাসের আর 2 তারিখে কিন্তু তোমাদের রয়েছে ম্যাথমেটিক্স। এরপর তোমাদের রয়েছে ফলো করো মানে 4 তারিখে আর কি অতিরিক্ত বিষয় অপশনাল ইলেকট্রিক সাবজেক্ট। তো এরপরে দেখো এই 27 তারিখে কী বলা হয়েছে, দেখো 27 ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা নেওয়া হবে কিন্তু 1 মার্চ তারিখে। দেখো আর পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে অন্যান্য দিনে পরীক্ষার যেমন সময়সূচি ছিল সেইভাবে কিন্তু পরীক্ষা হবে, 27 তারিখের পরীক্ষা পরের মাসে অর্থাৎ দেখো মার্চ মাসে কিন্তু। তো বুঝতেই পারছো তোমাদের কোনো টেনশন থাকার কোনো কথা নেই, তো অবশ্যই তোমরা তাও ইতিহাস পরীক্ষার আগের দিন তোমরা কিন্তু বেশ ভালোই টাইম পাচ্ছ, আর আগে থেকে তোমরা কভার করে নাও। আর এই ছিল তোমাদের আপডেট, নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো।